জনগণের পাশে দাঁড়াতে উৎসাহ দেন প্রশান্ত সাগরের উর্মিমালার মতো অফুরন্ত। একটু বড় হতেই সমাজ সেবার স্বপ্ন ছুঁয়ে যায় ছোটবেলাতে, নতুন দিগন্তের সূচনা করেন প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতে, পিছিয়ে পড়া সহস্র মানুষের জন্য বর্জন করেন প্রতিবার। আধার পেরিয়ে একা কিছু পেয়েছে গহীন গহন বনে, শিক্ষা ও কর্মের ধ্রুতি সর্বত্রই ছড়াতে চেয়েছিলেন আবাল বৃদ্ধ বনিতার মনে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গেঁথেছিলেন এক মৈত্রীমালা, যার প্রতিটি কুড়িতে ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা ধারা। পিছিয়ে পড়া মানুষ যখন কক্ষচ্যুত ধূমকেতু সুশিক্ষা ও জ্ঞানের প্রতি বিতরণ করে বাঁধতে চেয়েছিলেন এক সেতু। দিল্লি হোক বা মুম্বাই, কলকাতা হোক বা কেরালা, গ্রাম হোক বা শহর, আসমুদ্র হিমাচলে যেখানে বেঁধেছে আত্মনাদের করুণ সুর, নিজের জীবনকে তুচ্ছ করে ব্যথার পূজারি হয়ে ছুটে গেছেন দূর হতে বহু দূর। নিজের স্বার্থ যেন ভুলি সুশিক্ষার ভারত গড়ে, যার চিত্তে ছিল নবীর ঈমান বলাকা, কণ্ঠে ছিল বিদ্রোহী নজরুল, কাব্যে ছিল শরৎচন্দ্র রবীন্দ্রনাথ, বক্তৃতায় ছিল অপ্রতিম অবিরাম অপ্যবহুল। জীবন যুদ্ধের ঘূর্ণি চলে, সমাজের অবস্থা যখন হাল বেহাল, নির্ভীক মনে সত্য হাতে ধরে হেলালি ঝান্ডা আল হেলাল, হৃদয়ে খাতায় রক্ত দিয়ে লিখতেন নিপীড়িতদের নাম, সহস্র যন্ত্রণায় নিজস্ব ভাবনায় খুঁজেছেন কি তাদের পাশে দাঁড়ানোর দাম, কখনোই নয়, এটা তারই আত্মপরিচয়। নবীর শিক্ষায় শির উঁচু করে বাঁচব সবাই, এ তারই আত্মদান, ক্ষুদ্র মহি কলে তার গান পিপাসুর, তাই আমরা করি সম্মান। ২২টি বছর চলে গেছে তুমি, তবু মনে হয় আছো আমাদের চারিপাশে, যেতে হয় সবাইকে একদিন এই অবনী করার ভাসে, ওই দূর কবরের গায়ে যেতায় হাস্য হাঁটা গন্ধ বিলায়, আজও তার সুচিস্মিত হাসির পাপড়ি মেলে যায় শ্বেত কমলের পাতায়। সবিনয় নিবেদনে সমাপনে তাই সকলে তোমার রুহের মাগফিরাত কামনা করি, খোদার আশিস রহমতি করুণায় তোমার কবর বাগিচা যেন বেহেশতি গালিচায় ওঠে ভরে। আসসালামু আলাইকুম।